বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গাজীপুরের গাছা থানাধীন বড়বাড়ি এলাকায় রাজমিস্ত্রি মঞ্জু মিয়া হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বায়দুল কাদের সহ 85 জনের নাম উল্লেখ করে আরও একটি হত্যা মামলা হয়েছে। ছেলে হত্যার বিচার দাবিতে মামলাটি দায়ের করেন মঞ্জুর বাবা মোহাম্মদ ইনসার আলী। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগরীর গাছা থানার ইনচার্জ মোহাম্মদ জিয়াউল ইসলাম। এছাড়া মামলাটিতে শেখ হাসিনা সহ প্রথম 19 জনকে হুকুমের আসামি করা হয়েছে। এদিকে মাদারীপুরেও আন্দোলনের সময় রাজমিস্ত্রি তাওহিদ নিহতের ঘটনায় শেখ হাসিনা, মাদারীপুর এক আসনের সাবেক সংসদ সদস্য নুরি আলম চৌধুরী সহ 90 জনের নাম উল্লেখ করে সদর মডেল থানায় মামলা দায়ের হয়েছে।